হ্যালো স্টুডেন্টস, এটি পলিটিক্যাল থিওরি বা রাজনৈতিক তত্ত্বের উপরে চতুর্থ পার্টের ভিডিও। এই ভিডিওতে আমি 10টি প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করব। অলরেডি 30টা প্রশ্ন তিনটি পার্টে আমি আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, ডিসক্রিপশনে গিয়ে সেই ভিডিও লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখতে পারো, এবং আমার পারলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তবে আগামী দিনে আপলোড করা ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ভাববাদ বা গোষ্ঠী চেতনাবাদের দুজন প্রবক্তা কে কে? তো ভাববাদ বা গোষ্ঠী চেতনাবাদের দুজন প্রবক্তা হলো প্লেটো এবং কাঁচ। ভাববাদ বা আদর্শবাদের মূল প্রবক্তাদের নাম উল্লেখ করো। তো ভাববাদ বা আদর্শবাদের মূল প্রবক্তারা হলেন কিন্তু কাঁচ, হেগেল, গ্রিন, ব্রেটলে প্রমুখ। এরা হলেন কিন্তু ভাববাদ বা আদর্শবাদের মূল প্রবক্তা। কোন মতবাদ বা কোন রাষ্ট্রতত্ত্ব রাষ্ট্রকে সর্বশক্তিমান রূপে কল্পনা করে? তো ভাববাদ বা আদর্শবাদ রাষ্ট্রকে সর্বশক্তিমান রূপে কল্পনা করে। আদর্শবাদের মূল বক্তব্য কি? তো আদর্শবাদের মূল বক্তব্য হলো রাষ্ট্র হলো একটি স্বাভাবিক অপরিহার্য প্রতিষ্ঠান। রাষ্ট্রের মধ্য দিয়েই ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ সম্ভব। রাষ্ট্রের প্রতি নিঃস্বার্থ আনুগত্য এই ব্যক্তি স্বাধীনতার একমাত্র মাধ্যম। এই বক্তব্যগুলি হলো আদর্শবাদের মূল বক্তব্য। আদর্শবাদের বিরুদ্ধে দুটি সমালোচনা কি কি? মূল দুটি সমালোচনা কি? তো মূল দুটি সমালোচনা হলো কিন্তু আদর্শবাদ রাষ্ট্র সমাজকে অভিন্ন মনে করে, অভিন্ন মনে করে। আদর্শবাদ ব্যক্তি স্বাধীনতার বিরোধী। আদর্শবাদ রাষ্ট্রকে সর্বশক্তিমান মনে করে। এগুলি ছিল কিন্তু আদর্শবাদের বিরুদ্ধে কিন্তু সমালোচনা। তোমরা যারা টিউশনের জন্য খোঁজ করছো, স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাকে কল করতে পারো টিউশনের জন্য, কিংবা স্ক্রিনে দেওয়া লোকেশন আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। আমার ব্যাচ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার গ্র্যাজুয়েশনের অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা চাইলে এই ব্যাচেও জয়েন করতে পারো, কিংবা আগামী যে ব্যাচ শুরু হতে চলেছে বা সেমিস্টার শুরু হতে চলেছে সেই সময় থেকেও তোমরা চাইলে আমার টিউশনে জয়েন করতে পারো। 36 নম্বর প্রশ্ন চলে আসছে। 36 নম্বর প্রশ্নটি হলো অ্যারিস্টটলের মতে রাষ্ট্রের প্রধান লক্ষ্য কি? তো অ্যারিস্টটলের মতে রাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো কিন্তু মানুষের পরম কল্যাণ সাধন। সরি, এখানে অ্যারিস্টটলের স্পেলিংটা ভুল আছে, ঠিক করে নেবে তোমরা। 37 নম্বর প্রশ্ন চলে আসছে। 37 নম্বর প্রশ্ন হলো হবস কিরূপ রাষ্ট্র ক্ষমতাকে সমর্থন করেন? তো হবসের মতে চুক্তির মধ্য দিয়ে মানুষ চরম ক্ষমতা সম্পন্ন সার্বভৌমের হাতে সমস্ত ক্ষমতা অর্পণ করে। রাষ্ট্র হলো সর্বশক্তিমান, রাষ্ট্রের বিরুদ্ধে ব্যক্তির কোনো অধিকার নেই। অর্থাৎ মানুষ তারা নিজেরা চুক্তির মধ্যে দিয়ে কি করছে, চরম ক্ষমতা সম্পন্ন সার্বভৌমের হাতে ক্ষমতা অর্পণ করছে, এবং এই ক্ষমতা তাকে হস্তান্তর করার সঙ্গে সঙ্গে সে সর্বশক্তিমান বলে, অর্থাৎ রাষ্ট্র সর্বশক্তিমান বলে পরিগণিত হচ্ছে বা বিবেচিত হচ্ছে, এবং রাষ্ট্রের বিরুদ্ধে ব্যক্তির কোনো অধিকার নেই। অর্থাৎ বিরুদ্ধে বিদ্রোহ করার ব্যক্তির কোনো রকম অধিকার নেই। হবস কিন্তু রাষ্ট্র ক্ষমতাকে এভাবে সমর্থন করেছেন। 38 নম্বর প্রশ্নটি হলো হেগেল রাষ্ট্রের আবির্ভাবকে কিভাবে চিহ্নিত করেন? তো হেগেল রাষ্ট্রের আবির্ভাবকে চিহ্নিত করেছেন, হেগেলের মতে রাষ্ট্র হলো এক এক ঐশ্বরিক ধারণা, মানুষের জ্ঞানের বিবর্তনের শেষ পর্যায়ে রাষ্ট্রের চরম পরিণতি লাভ করেছে। রাষ্ট্র হলো আধ্যাত্মিক শক্তির পূর্ণ বিকাশ। তো হেগেল রাষ্ট্রের যে আবির্ভাব বা উদ্ভব, সেই উদ্ভবকে কিন্তু এইভাবে দেখেছেন যে তিনি বলছেন রাষ্ট্র আবির্ভাবটা আসলে কোনো বিবর্তন নয়, এটা একটা ঐস্বরূপ ধারণা, মানুষের জ্ঞানের বিবর্তনের শেষ পর্যায়ে। অর্থাৎ মানুষের যে জ্ঞান, সেই জ্ঞানের বিবর্তন, সেই বিবর্তনের শেষ পর্যায়ে এসে কি হয়েছে, রাষ্ট্র পরিণতি লাভ করেছে, এবং রাষ্ট্র হলো আধ্যাত্মিক শক্তির কিন্তু পূর্ণ বিকাশ। 39 নম্বর প্রশ্ন চলে আসছে। 39 নম্বর প্রশ্নটি হলো রাষ্ট্র ও ব্যক্তি স্বাধীনতা সম্পর্কে হেগেলের বক্তব্য কি? তো রাষ্ট্র ও ব্যক্তি স্বাধীনতা সম্পর্কে হেগেলের বক্তব্য হলো রাষ্ট্রের মধ্য দিয়েই ব্যক্তি স্বাধীনতার পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব। রাষ্ট্র হলো মননের উৎকৃষ্ট বহিঃপ্রকাশ, সুতরাং রাষ্ট্রের প্রতি নিঃস্বার্থ আনুগত্যের মধ্য দিয়েই ব্যক্তি তার স্বাধীনতা ভোগ করতে পারে। তো এগুলি ছিল রাষ্ট্র ও ব্যক্তি স্বাধীনতা সম্পর্কে হেগেলের বক্তব্য। প্রশ্নটি হলো রুশোর সাধারণ ইচ্ছা ও সমষ্টিগত ইচ্ছা কি? তো রুশোর সাধারণ ইচ্ছা ও সমষ্টিগত ইচ্ছা যেটাকে বলছেন, সেটি হলো যে যে ইচ্ছার সঙ্গে সমষ্টির মঙ্গলের সম্পর্ক রয়েছে তার সমষ্টি হলো সাধারণ ইচ্ছা, এবং এই ইচ্ছা ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে সর্বজনীন স্বার্থকে বহন করে। অর্থাৎ ব্যক্তিগত স্বার্থকে দেখা হয় না এখানে, সর্বজনীন স্বার্থকে দেখা হয়। অন্যদিকে সকলের ইচ্ছা হলো বিভিন্ন লোকের ব্যক্তিগত সংক্রান্ত ইচ্ছা সমষ্টি। অর্থাৎ প্রত্যেকের যে নিজস্ব তাদের নিজস্ব ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছা সমষ্টিগুলোকে বলা হচ্ছে কিন্তু বলা হচ্ছে সমষ্টিগত ইচ্ছা, বা যেটাকে বলা হচ্ছে কিন্তু সকলের ইচ্ছা। তো এই ছিল আজকে 40টি প্রশ্ন। যারা আমার এই ভিডিওগুলিকে ইউটিউব চ্যানেলে দেখছো, তারা যদি চাও
ফেসবুকে এসেও এই আমার এই চ্যানেলটিকে বা এই আমার একটা পেজ রয়েছে পলিটিক্যাল সায়েন্স বেঙ্গলি নামে, সেই চ্যানেলটিকে লাইক করতে পারো এবং এখানেও অনেক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, সেই ভিডিও লিঙ্কগুলো তোমরা সেখান থেকেও পেতে পারো এবং ভিডিওগুলো পেতে পারো বা দেখতে পারো। সেই সঙ্গে জানিয়ে রাখি যারা ফেসবুক চ্যানেলে দেখছো তাদেরকে জানিয়ে রাখি যে আমার ইউটিউবে নাইট অ্যাঙ্গেল নামে যে চ্যানেলটি রয়েছে সেখানেও অনেক ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, দীর্ঘদিনের পুরনো একটি চ্যানেল। এই চ্যানেলে তো অনেক ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো এখানে এসে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও তোমরা এখানে এসে দেখতে পারো। আমার ভিডিও রাজনৈতিক পলিটিক্যাল থিওরি, ইন্টারন্যাশনাল রিলেশনস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর অলরেডি অনেক ভিডিও আপলোড রয়েছে, তোমরা সেগুলো চাইলে দেখতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।